তবে একটা প্রশ্ন করবো এখন আমি শাপলা সরকারকে। আচ্ছা কাফর সুফর ভিনলেই কি তারে বেড়ি কোন লাগবো? হ্যাঁ, আপনার মতো সুরে অনেক পুরুষ মানুষ মেয়েদের সুরে কথা কয় না, আবার অনেক মেয়ে মানুষ আছে বেড়াইনের গলায় কথা কয়। আচ্ছা আপনি যে নারী এটা একটু আদ্যা তৈরি আপনারা বুঝাইবেন যে আমি নারী, এটা দেখলে মানুষ আমারে বুঝতে পারবো আমি নারী। কি মাতার চুল এডি লম্বা, মাতার চুল লম্বা থাকলেই নারী কইব? হ্যাঁ, কাফর ভিললেই নারী বলবে না, আপনি শুধু বলবেন আপনি যে নারী, এটা আমরা বুঝবো কিভাবে, চিনবো কিভাবে আপনি নারী? ব্যক্তি পুরুষের ভিতরে আপনি একলা আপনি নারী, আপনার এত নারী হিসাবে আমরা হয়তো নাও বুঝতে পারি আমরা নারী। হ্যাঁ, আপনি একটু কইবেন যে এই বিষয়টা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি নারী, আমার সাইনবোর্ড হলো এটা, এটা দেখলেই বুঝতে, সাইনবোর্ডটা একটু হাতে ধরে দেখাই দিবেন, না দেখে কেউ যায় না, কারণ যদি জবাব ঠিক না দেয় আমি জবাব ঘুরাই দিব আজকে, অরিজিনাল জবাব না দেয় মঞ্চতে যাবার দিতাম না। আর কইতাছে কয় গত বছর গাইতেন একটা এটাই গান, পরের বছর গাইতেন এটাই গান, শুনেন আমার এক গান আজকে পাঁচ বছর ধরে গাই, এটা গাওনি লাগে, প্রেম কি কব গাছে ধরে এই গান আমার প্রত্যেক মঞ্চে গাওন লাগে, কারণ সবার মুখ দিয়ে সব কিছু মানুষ নেয় না। আর হাদিস কোরআন কখনো পুরান হয় না, শতক বলছে যুগে যুগে আল্লাহর কিতাব হইতেছে নাজিল, আমানুদের কথাবার্তা সেই কিতাবের বেল, মানে আমানুদ মানে ইমানদারের মুখ দিয়ে যা কয় তা কিতাবের সম তুল্য। তো ইমানদার ব্যক্তির গান করি এটা কখনো ফুরান হয় না, আর এটি ভালো লাগে বিদায় শ্রোতারা শুনে, এটাই মূল বিষয়, এগুলা কোনো আলোচনা না, আলোচনাটা আপনি একটু ভিতরে যদি করতেন ভাল লাগতো। আর আমি বলবো এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে আশা করি আমাকে প্রতিপক্ষ বানায় আর কোয়েন না কিছু, কারণ কথা এখন আর পাবলিক শুনবে না, আমিও আর কইতে চাই না, আমি এই পর্যন্তই শেষ করলাম আমার আলোচনা। বারো উকিল মুন্সি সাহেবের গানে কথা বলা হয়েছে, কি কারণে আমার সোনে, কি কারণে আমার সোনে তুমি করো না গলাও একবার সামনে, ও দুঃখিনীর বন্ধুরে অভাগিনীর বন্ধুরে একবার সামনে দাঁড়া, ভুবন মোহন রূপ জগত ভুলাও তুমি জগত ভুলা, ভুবন মোহন রূপ জগত ভুলাও তুমি জগত ভুলা, কি দুষ্পায় এই দাসিরে, কি দুষ্পায় এই দাসিরে শতবার কাঁদাও রে একবার সামনে, ও দুঃখিনীর বন্ধুরে অভাগিনীর বন্ধুরে একবার সামনে দাঁড়া, ও
দিয়া যাও রে বন্ধু ফিরিয়া না চাও, তুমি ফিরিয়া না চাও। সামন দিয়া যাও রে বন্ধু ফিরিয়া না চাও, ফিরিয়া না চাও। কি দুষ পায়াই এই দাসিরে, কি দুষ পায়াই এই দাসিরে, হঠাৎ লুকাও রে একবার সামনে ও দুঃখিনীর বন্ধু রে, অভাগিনীর বন্ধু রে, একবার সামনে দাঁড়া। চরণ দুটি দিতে বন্ধু যদি কষ্ট পাও, তুমি যদি কষ্ট পাও, চরণ তুলি দিতে বন্ধু যদি কষ্ট পাও, তুমি যদি কষ্ট পাও। ধুলাই শুয়ে কাঁদতে উঠি, ধুলাই শুয়ে কাঁদতে উঠি, দুঃখে রাখো পাও রে একবার সামনে ও দুঃখিনী। ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম, আমি ছাড়লাম দেশের মায়া, তোর লাগিয়া শেষ করিলাম রে আমার সোনার কায়া। ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম, আমি ছাড়লাম দেশের মায়া, তোর লাগিয়া শেষ করিলাম রে রহমান নুরি আমার সোনার দিব বলো তারে বন্ধু।
নামকে কইয়া কথা। আরে বন্ধু চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিল গো ভুলবা না জীব। সোনামুকে কইয়া কথা, আরে বন্ধু চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীব। লাইতে পারো আরে বন্ধু নিজেই কেন ভুলো, এই শিক্ষাটা বলো রে বন্ধু তোমারে কোনজনে শিখাইলো। পরকে ভূ লাইতে পার আরে বন্ধু নিজেই কেন ভুলো, এই শিক্ষাটা বলো রে বন্ধু তোরে কোনজনে শিখায়।